নিজেই যেন নিজের গান বুঝি না, নিজেই যেন নিজের কবিতা বুঝি না। কারণ আমি ভাবছি মুখোশ ঠিক মতো পরানো আছে তো, যাতে আমাকে ধরে না নিয়ে যায় বা আমাকে কনসার্টে আক্রমণ না করে। আমাদের এখন সময় এসেছে যে আমাদের যা বলার তাই বলার। এখন থেকে যারা ক্ষমতাশীল তাদেরও সমালোচনা করে, যেটা বস্তুনিষ্ঠ সমালোচনা, সমালোচনা যেন আমরা আমাদের গানে করতে পারি, যেন হান্নানের মতো কেউ গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী, একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করা না হয়। র্যাপাররা দেখিয়ে দেয় কীভাবে মানুষের পাশে সময় মতো দাঁড়াতে হয়। আমরা ওইভাবে দাঁড়াতে পারিনি সঙ্গীত শিল্পীরা, আমরা আমাদের মতো পার্সোনালভাবে ফেসবুকে বা যেভাবে হোক আমরা পাশে ছিলাম। কিন্তু আমাদের এটাই আনন্দ যে রাস্তাঘাটে যখন বের হয়েছি তখন আমাদের অনেক গানের কথা অনেক যুবকেরা বলেছে, যুবকদের ওই গান শুনে তারা এসেছে। আমাদের যদি বলতে হয় দাবি, এখন দাবি বলার যদিও সময় না, রাষ্ট্রের কাছে আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু স্বাধীনতা চাই। শুধু স্বাধীনতা হলে আমাদের সমস্ত অর্জন হয়ে যাবে। আমরা যে গান গাইতে চাই, আমরা যে লেখা লিখতে চাই, যে সিনেমা বানাতে চাই, যা করতে চাই, কোনো বাধা দিবে না। আর যদি বাধা দেয়, এই শহীদগুলো কিন্তু আবার তাদের কবর থেকে উঠে আসবে। আমি বলছি এরা কিন্তু শিশুদের শিখিয়ে দিয়ে গেছে, যুবকদের শিখিয়ে দিয়ে গেছে নিজের অধিকারের জন্য কীভাবে দাঁড়াতে হয়।